আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রথম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নভেশন মডেল স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপর একটি ক্লাস নিতে। আজকে আমরা জানব আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে। আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর আজকে আমরা জানব। এক নম্বর প্রশ্ন হলো, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? দুই নম্বর প্রশ্ন, পৃথিবী কার হুকুমে চলে? তিন নম্বর প্রশ্ন, রাজ্জাক শব্দের অর্থ কি? চার নম্বর প্রশ্ন, পৃথিবীর সকল মাখলুককে রিজিক দেন কে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা এক এক করে জানব। আল্লাহ তাআলা, এক নম্বর প্রশ্ন হলো, আমাদের কে সৃষ্টি করেছেন? আমাদের কে সৃষ্টি করেছেন? আমাদের কে সৃষ্টি করেছেন? উত্তর দেব আমরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। উত্তর, মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। দেখেন, প্রশ্নটি কয়েকবার আমার সাথে পড়েন। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদেরকে, আমাদের কে সৃষ্টি করেছেন? উত্তর, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে আমরা দুই নম্বর প্রশ্নে যাই। পৃথিবী কার হুকুমে চলে? পৃথিবী কার হুকুমে চলে? পৃথিবী কার হুকুমে চলে? উত্তর, পৃথিবীর সকল কিছু, পৃথিবীর সকল কিছু, পৃথিবীর সকল কিছু মহান মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলার হুকুমে চলে। উত্তর, পৃথিবীর সকল কিছু মহান আল্লাহ তাআলার হুকুমে চলে। পৃথিবী কার হুকুমে চলে? উত্তর, পৃথিবীর সকল কিছু মহান আল্লাহ তাআলার হুকুমে চলে। পৃথিবীর সকল কিছু মহান আল্লাহ তাআলার হুকুমে চলে। পৃথিবী কার হুকুমে চলে? দুই নম্বর প্রশ্ন, পৃথিবী কার হুকুমে চলে? উত্তরে আমরা কি পেলাম? পৃথিবীর সকল কিছু মহান আল্লাহ তাআলার হুকুমে চলে।
পৃথিবীর সকল কিছু মহান আল্লাহ তাআলার হুকুমে চলে। তাহলে এক নম্বর প্রশ্নে আমরা কি পেয়েছিলাম, আমাদেরকে কে সৃষ্টি করেছেন, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? উত্তর, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এক নম্বর প্রশ্ন ছিল আমাদেরকে কে সৃষ্টি করেছেন, উত্তর মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আর দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবী কার হুকুমে চলে, পৃথিবী কার হুকুমে চলে? উত্তর, পৃথিবীর সকল কিছু মহান আল্লাহ তাআলার হুকুমে চলে, পৃথিবীর সকল কিছু মহান আল্লাহ তাআলার হুকুমে চলে। এরপর আমরা তিন নম্বর প্রশ্নটা দেখে নেই। তিন নম্বর প্রশ্ন, রাজ্জাক শব্দের অর্থ কি? রাজ্জাক শব্দের অর্থ কি? রাজ্জাক শব্দের অর্থ কি? উত্তর, রাজ্জাক শব্দের অর্থ রাজ্জাক শব্দের অর্থ রিজিক দাতা, রিজিক দাতা। রাজ্জাক শব্দের অর্থ রিজিক দাতা। তিন নম্বর প্রশ্ন, রাজ্জাক শব্দের অর্থ কি? রাজ্জাক শব্দের অর্থ কি? উত্তর, রাজ্জাক শব্দের অর্থ রিজিক দাতা, রাজ্জাক শব্দের অর্থ রিজিক দাতা। রাজ্জাক শব্দের অর্থ কি? এই রাজ্জাক শব্দটি হচ্ছে আরবি শব্দ রাজ্জাক। রাজ্জাক শব্দের অর্থ হলো রিজিক দাতা, যিনি আমাদেরকে রিজিক দেন। রিজিক কি? আমরা যা খেয়ে বেঁচে থাকি সেগুলো হচ্ছে আমাদের রিজিক। আমরা ভাত খাই, মাছ খাই, মাংস খাই, দুধ খাই, ডিম খাই, হ্যাঁ, বিভিন্ন ধরনের শাক সবজি ফল মূল ইত্যাদি খেয়ে আমরা বেঁচে থাকি। এই আমাদের জীবন ধারণের জন্য যে সমস্ত খাবার প্রয়োজন এগুলো আমাদেরকে কে দেন? এ সব কিছুই দেন কে? আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা দেন। আমরা টাকা দিয়ে বাজার থেকে কিনে আনি, কিন্তু এই জিনিসগুলো যদি আল্লাহ না দিতেন তাহলে আমরা কোথায় পেতাম? এই যে এত সুন্দর সুন্দর ফল, সুন্দর মাছ, এগুলো কে সৃষ্টি করেছেন? এগুলো মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন, তাই এগুলো আমরা খেয়ে জীবন ধারণ করি। ওকে, তাহলে রাজ্জাক শব্দের অর্থ কি? রাজ্জাক শব্দের অর্থ রিজিক দাতা, রাজ্জাক শব্দের অর্থ রিজিক দাতা। এরপর চার নম্বর প্রশ্ন, চার নম্বর প্রশ্ন, পৃথিবীর সকল মাখলুককে রিজিক দেন কে? পৃথিবীর পৃথিবীর সকল মাখলুক পৃথিবীর সকল মাখলুককে পৃথিবীর সকল মাখলুককে রিজিক দেন কে? রিজিক দেন কে? পৃথিবীর সকল মাখলুককে রিজিক দেন কে? মাখলুক মানে সৃষ্টি, পৃথিবীর সকল সৃষ্টি মানে পৃথিবীতে যত প্রাণী
সৃষ্টি হয়েছে মানুষ, গরু, ছাগল, ভেড়া, বকরি, পশু, পাখি, হ্যাঁ এইগুলোকে মাখলুক বলা হয়। মানে মাখলুক অর্থ হলো সৃষ্টি, মানে যেগুলোকে সৃষ্টি করা হয়েছে। মাখলুক অর্থ যেগুলোকে সৃষ্টি করা হয়েছে, মানে আল্লাহ তাআলা পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন, যত প্রাণী সৃষ্টি করেছেন, পশু পাখি যত কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টিকে এক কথায় বলা হয় মাখলুক। আল্লাহ হচ্ছেন খালিক, সৃষ্টিকর্তা, আর আমরা হচ্ছি মাখলুক। তাহলে এই সকল মাখলুককে রিজিক দেন কে? পৃথিবীর সকল মাখলুককে রিজিক দেন কে? সহজ উত্তর বলুন তো সবাই কি হবে? উত্তর হবে আল্লাহ তাআলা। পৃথিবীর সকল মাখলুককে আল্লাহ তাআলা রিজিক দেন। উত্তর, পৃথিবীর সকল মাখলুককে আল্লাহ তাআলা রিজিক দেন। আমরা উত্তরটা লিখে দিচ্ছি। উত্তর, পৃথিবীর সকল মাখলুককে পৃথিবীর সকল মাখলুককে পৃথিবীর সকল মাখলুককে আল্লাহ তাআলা রিজিক দেন। আল্লাহ তাআলা রিজিক দেন পৃথিবীর সকল মাখলুককে আল্লাহ তাআলা রিজিক দেন। পৃথিবীর সকল মাখলুককে আল্লাহ তাআলা রিজিক দেন। প্রশ্ন ছিল কি, পৃথিবীর সকল মাখলুককে কে রিজিক দেন? তাহলে আমরা লিখব পৃথিবীর সকল মাখলুককে, এই কের পরিবর্তে আমরা লিখব কি, আল্লাহ তাআলা। পৃথিবীর সকল মাখলুককে কে রিজিক দেন? পৃথিবীর সকল মাখলুককে আল্লাহ তাআলা রিজিক দেন। পৃথিবীর সকল মাখলুককে রিজিক দেন কে? উত্তর, পৃথিবীর সকল মাখলুককে আল্লাহ তাআলা রিজিক দেন। পৃথিবীর সকল মাখলুককে আল্লাহ তাআলা রিজিক দেন। পৃথিবীর সকল মাখলুককে আল্লাহ তাআলা রিজিক দেন। পৃথিবীর সকল মাখলুককে কে রিজিক দেন? পৃথিবীর সকল মাখলুককে আল্লাহ তাআলা রিজিক দেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সামনের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।